যে স্বামী এবং স্ত্রীর মাঝে যেই সম্পর্কটা হয়, গভীর সম্পর্ক, পৃথিবীর কাউরির সাথে এত গভীর সম্পর্ক হবে না। একজন লোক আব্দুর রহমান আর ফারুক আপোষের মধ্যে বন্ধুত্ব আছে, এদের মধ্যে যতটা বন্ধুত্ব হবে না, একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করবে, স্বামী এবং স্ত্রীর মাঝে যেই মহাব্বতটা হবে, ভালোবাসা হবে, এই দুই বন্ধুর মাঝে অতটা মহব্বত হবে না। হবে কি? হবে না। এই কথাগুলো পুরুষ এবং নারীর অধিকারে পূর্বে এই জন্য বলছি, এই দিকগুলো যদি জানা থাকে তাহলে আপনি ওই দিকগুলো ভালোভাবে বুঝতে পারবেন, তার অধিকারটা আপনি আদায় মানে দিতে পারবেন এবং নিজেও অধিকারটা গ্রহণ করতে পারবেন। সূরাতুর রুমের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন যে যখন একজন ব্যক্তি বিবাহ করে তখন স্বামী এবং স্ত্রীর মাঝে মহাব্বত, গভীর ভালোবাসার সৃষ্টি হয় এবং দয়াও সৃষ্টি হয়। আপনারা হয়তো দেখবেন বিশেষ করে হজের সময় যখন বৃদ্ধ বৃদ্ধা হজে আসেন, বৃদ্ধ কিন্তু বৃদ্ধার হাত ছাড়ে না, সব জায়গাতে নিয়ে যায়। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে নানা, নানির হাত এখন ছাড়েন না কেন? তিনি বলেন যৌবন কালে খুব গভীর ভালোবাসা ছিল, ভালোবাসা অনেক ছিল, কিন্তু এখন ভালোবাসা আছে কিন্তু এখন এত দয়া হচ্ছে যে আমার বৃদ্ধাকে কোনো কষ্ট না হয়। হ্যাঁ, কারণ একে যদি কোনো অসুখ বিসুখ হয় এই বৃদ্ধ এই নানা জেগে থাকে, আর নানার কিছু হলে নানি তো জেগে থাকবে নাকি? এই যে মহাব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি, এই দয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিবাহর মাধ্যমে তৈরি করে দেন। তাহলে একজন লোক একজন নারীকে যখনই বিবাহ করবে, আপোষের মধ্যে যেই মহাব্বত হবে, পৃথিবীর কোনো মানুষের মানুষের সাথে এত মহাব্বত হবে না। এর দলিলে আমি দুইটা, একটা আয়াত এবং একটা হাদিস পেশ করব। সূরাতুর রুমের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতি আন খালাকালকুম মিন আনফাসিকুম আজওয়াজান। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের জন্য নারীদেরকে সৃষ্টি করেছেন, আজওয়াজ জাওজুনের বহুবচন, নারীদেরকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি গ্রহণ করো। সাকান বলা হয় যেখানে মানুষ বসবাস করে। একজন লোক সাকানে যখন বসবাস করে, ভবনে বা বিল্ডিংয়ে বা রুমে, তখন যখন সে ঘুমায় থাকে এর কোনো কষ্ট আছে কি? কোনো কষ্ট নেই। বিবাহ যখন মানুষ করে ঠিক এইভাবে, তখন স্ত্রী তার জন্য সাকান, তার বাসস্থান, তার শান্তির জায়গা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা তোমাদের স্ত্রীদের কাছে শান্তি গ্রহণ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তিনি তোমাদের মাঝে গভীর ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। মাওয়াদ্দা, মাওয়াদ্দা বলা হয় গভীর ভালোবাসা, যেই ভালোবাসার কোনো তুলনাই হয় না। আর রাহমা বলা হয় দয়াকে। তাহলে আয়াত দ্বারা প্রমাণ হলো যে স্বামী এবং স্ত্রীর মাঝে যেই মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হয়, দয়া হয়, এটা অন্যের সাথে হয় না। আরও স্পষ্ট জানতে পারবেন রাসূলুল্লাহ সাল্লামের হাদিস থেকে, যে হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, 1847 নম্বর হাদিস। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন লাম নারা লিল মুতাহাব্বাইনা মিসলান নিকাহ, লাম নারা, আমরা দেখিনি, লিল মুতাহাব্বাইনে, দুইজন ব্যক্তির আপোষের মহাব্বত, মিসলান নিকাহ, বিবাহের মত, অর্থাৎ বিবাহের মাধ্যমে যেই মহাব্বত, ভালোবাসা হয়, এইরকম দুইজন ব্যক্তির যে আপোষে মহাব্বত থাকে এতটা মহাব্বত হয় না। তাহলে আয়াত এবং হাদিস দ্বারা কী প্রমাণ পেলেন? স্বামী এবং স্ত্রী মাঝে যেই ভালোবাসা, মহাব্বত হয়, এটা পৃথিবীর কাউরির সাথে হবে না। হবে কি? হবে না। আপনার মা আপনাকে মহাব্বত করে, দয়া করে, কিন্তু ভিন্ন।
আপনার বোন আপনাকে দয়া করে বা মোহাব্বত করে, ভাই করে, অন্য অন্যরা করে, এদের মোহাব্বত আলাদা রকমের। কিন্তু স্বামী এবং স্ত্রীর মাঝে যেই মোহাব্বত গভীর ভালোবাসা হবে, এটা কাউরই সাথে হবে না। এ কথার পিছনে আল্লাহর আয়াত থেকে দলিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দলিল পেয়ে গেলেন।